ব্যবসায়ীরা এখন কর ফাঁকি দিতে চান না বলে মন্তব্য করেছেন এফবিসিসিআই সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন। নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ সহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে এফবিসিসিআই এর নবনির্বাচিত পরিষদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য নীতি নির্ধারণে ব্যবসায়ীদের অন্তর্ভুক্ত করলেই তা ব্যবসা বান্ধব হবে। বর্তমানে উপজেলা পর্যন্ত মানুষের কর দেওয়ার ক্ষমতা বেড়েছে, তাই কর আদায়ের খাত আরও বিস্তৃত করার আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি। বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান, জেলা চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের 85% কন্ট্রিবিউশন করে কিন্তু প্রাইভেট সেক্টর টোটাল ইকোনমি, টোটাল কর্মসংস্থানে। আমি যদি 85% আমরা প্রাইভেট অর্গানাইজেশনগুলি করি, তাহলে নীতি বানাইতে হলে আমরা যেন ইমপ্লিমেন্ট করতে পারি সেভাবেই বানাতে হবে। আমরা ব্যবসায়ীরা এখন আর কর ফাঁকি দিতে চাই না, আমরা কর দিতে চাই, কিন্তু এমন দিতে চাই না যিনি দিবেন তাকেই ফাঁসি দিবেন সারাদিন, আর যিনি দিচ্ছেন না তাকে আপনি ধরবেন না, এটা তো হইতে পারে না। আপনি করের জাল বাড়ান, আপনি এখন সারা বাংলাদেশে আপনি জানেন যে উপজেলা লেভেল পর্যন্ত এখন মানুষের কর দেওয়ার অবস্থা হয়েছে।